আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শিপুর শ্রোতা মণ্ডলী আমরা রাফলিয়া যে মানসিক নয় আল্লাহ মৃত্যুর আগের নামাজ যে রাফলিয়দিন করেছেন এই মর্মে ধারাবিক পর্যায়ে আমরা আলোচনা পেশ করে আসছি ইতিপূর্বে আমরা সেই বুখার এবং মুসলিম থেকে পরপর দুইটা হাদিস আমরা পেশ করে দেখেছি যে আল্লাহ মৃত্যুর আগের নামাজ মানে তার জীবনের শেষ নামাজে তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফল দিন করে নামাজ পড়তেন এবং আমাদের তরফ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে যে সামর্থ্য থাকলে এই ভিডিওটার একটা কেউ জবাব দিয়ে দেখাক ইনশাআল্লাহ তারা কক্ষণই পারবে না কেন বোখারি এবং মুসলিমের হাদিস এটা জবাব দেওয়া সম্ভব নয় আর ভিত্তিহীন কোনো দাবি এটাকে মানে বিশেষ করে সত্যকে মিথ্যা দিকে কখনো ঢাকা সম্ভব নয় আপনাদেরকে আমরা বলেছিলাম আগে থেকে যে আজকে তৃতীয় এপিসোড আমরা যেটা করব। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্যাপশনে দেখেছেন যে আল্লাহ রসুলের কবর জীবনে তিনি আদায় করছেন এই সোলাতে আল্লাহ নবী তিনি কি রফলিয়াদাইন করে নামাজ পড়ছেন কি পড়ছেন না আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব খুব স্পর্শকাতর বিষয় ইন্টারেস্টিং বিষয় জাল্লা রসুল হানাফি ভাইরা শুধু বলেন জাল্লা রসুল রফল উদ্দিন করেছেন মৃত্যু পর্যন্ত প্রমাণ দিতে হবে আমরা শুধু মৃত্যু পর্যন্ত প্রমাণ নয় এটা তো আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন কেউ খণ্ডন করতে পারেনি আজকে দেব মৃত্যু পর্যন্ত রফল উদ্দিন করেছেন তো করেছেন আল্লাহ রসুল কবর জীবনে যে বার যাক জীবনে তিনি হায়াতে আছেন জীবিত আছেন এবং তিনি সেখানে নামাজ পড়ছেন এই কবর জীবনে আল্লাহ রসল্লের যে নামাজের যে ধরন সে ধরনটা কি রফল এদিন করা না করে আলহামদুলিল্লাহ প্রমাণ দিব রফল এদিন করে আল্লাহ রসুল কবরের মধ্যেও তিনি সোলাদ তথা নামাজ পড়ছেন এবং এই প্রমাণগুলি শুধু আমাদের তরফ থেকে না এটা হানাফি দেবন্দীদের তরফ থেকে তাদের ঘর ঘর থেকে সং রেজাল করিম আবরারের মুখ থেকে এই প্রমাণটা আপনাদের কাছে দিতে চলেছি একটু ধৈর্য ধারণ করেন রেজাল করিম আবরার তার এই ভিডিওটা শুনবেন এবং তার ভিডিওর আলোকে আপনাকে প্রমাণ দিয়ে দেবো অথেন্টিক হাদিস সহকারে যে আলসুল কবরের মধ্যে তিনি যে নামাজ পড়ছেন এই নামাজে তিনি রফলিয়া দিন করেই নামাজ পড়ছেন অকট্ট জবাব যদি কেউ পারে আমাদের ভিডিওকে খণ্ডন করে দেখাক আসেন রেজাল করিম আবরারের একটু

কবরে জীবিত তারা কি করে কবরে নামাজ পড়েন তারা কবরে কি পড়েন নামাজ পড়েন এমা মুসলিম রাহিম আল্লাহ মুসলিমে আদি ফেলেছেন এ আল্লাহ রসতম বলেন মারার তুলেতেন উশরিয়ী আলা মুসা কা ইমন ফি ই কাবরিহি জেরাতে আমি মেলাতে যাচ্ছিলাম জেরাতে আমি মেহরাদে যাচ্ছিলাম আমার ইসরা ইসরা বলা হয় বেতুল মকতিশ থেকে এই মক্কা শরীফ থেকে নিয়ে বাইতুল মাকতিস পর্যন্ত যে সফর এই সফরকে বলা হয় ইসরা ওই রাত্রে আমি যখন মক্কা থেকে বাইতুল মাকতিস যাচ্ছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস কবরের পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম আমি মূসাকে দেখলাম ওয়া হুয়া কায়মুন ইউসাল্লি ফি কবরিহি মূসা আলাইহিস তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কোন মৃত মানুষ কবরে নামাজ পড়তে পারে শর্মিত সুদী আপনাদেরকে আমরা এতক্ষণ শুধুমাত্র দেখাচ্ছিলাম যে মুফতি রেজাল করিম আবরার তিনি যেই হাদিস সহি মুসলিম থেকে হাদিস বলেছেন এবং প্রত্যেক নবী তারা কবরের মধ্যে হায়াতে আছে জীবিত আছেন এবং পাশাপাশি তারা সলাত আদায় করছেন মুসনাদে আবি আলের বর্ণনা যদিও সনদে দুর্বলতা আছে তারপর আজকে সেই বিষয়টি নিয়ে আমরা যাচ্ছি না তারপরে আমরা বুঝে নিলাম রেজল করিম আবরার এবং দেবন্দীদের আকিদা এটা অনেকেরই আকিদা আলহামদুলিল্লাহ আমরাও এটাকে এই মত পোষণ করি কিছুটা পার্থক্য আছে তারপরেও আজকে আকিদা নিয়ে আলোচনা নাই তার মূল দাবি হচ্ছে এটা যে আল্লা নবী তিনি কবরের মধ্যে জীবিত আছেন শুধু জীবিত নেই বরং তিনি সলাতরত অবস্থায় আছেন মানে তিনি সলাত নামাজ তিনি পড়েন এটা রেজাল্ট করিম আবরারের স্পষ্ট তার ডকুমেন্ট আপনাদের ভিডিও ডকুমেন্ট শুনেছি তার নিজের মুখ থেকে শোনা তাদের আকেদার গ্রন্থে তো কথা লেখা আছে আল মোহান্নাদ আলাল আল মুফান্নাদের ডিটেল একটা প্রবন্ধই লেখা আছে এ বিষয়ের পুরে আর আপনারা সকলে জানেন এখান থেকে একটা কথা বলি যে আল্লাহ রসুল যেহেতু কবর জীবনে রিজাল করিম আবরার সাহেব স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন যে কবরের মধ্যে তিনি নামাজরত অবস্থায় আছেন এখন আল্লাহ যদি কবরের মধ্যে নামাজরত অবস্থায় থাকেন একটা প্রশ্ন জেগে যায় তা আল্লাহ রসুল কি এই কবর জীবনে যে নামাজ পড়ছেন ওই নামাজে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রাফুল ইয়াদ করছেন কি করছেন না শুধু আল্লাহ জীবদ্দশাতে নাই মৃত্যুর পর কবর জীবনের স্থলতা আদায় করছেন এই নামাজে নবী কবরের মধ্যেও তিনি রফলেদ করছেন কি করছেন না উত্তর আলহামদুলিল্লাহ তিনি কবর জীবনেও তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি রফলেদেন করে স্থলত আদায় করছেন এটা আমাদের অযৌক্তিক অনৈতিক কোনো দাবি নয় বরং এর পক্ষে সুস্পষ্ট সই হাদিস দ্বারা প্রমাণিত একদম জাজল্যমান প্রমাণ আসেন আমরা বই দেখাতে শুরু করি এবং বইটা স্ক্রিনশট শেষে দেখিয়ে দেব ধৈর্য ধারণ করেন আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে সুনানি দারেকুতনি কুতনি এটা আমার ঘরের কোনো বই নয় এটা ইসলাম ফাউন্ডেশন থেকে ছাপানো প্রথম খণ্ড কুতনি হানাফি ভাইরাই অনুবাদ করেছে হানাফি ভাইদেরই অনুবাদ এটা আমার কিছু নেই এটা প্রথম খণ্ড হাদিস নাম্বার এক হাজার আটানব্বই খুলবেন আবার বলি সুনান দ্বারে কুতনী প্রথম খণ্ড চারশো পঁচিশ পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার আটানব্বই আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে কুতনি কিনে নিয়ে আসেন অথবা মূল আরবি দেখেন যেখানে চেয়ে সেখানে দেখেন আর হাদিসটাকে মিনিয়ে নেন জালাল রসুল মৃত্যুর পরেও কভর জীবনে বা আখি জীবনে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় দখলে করতেন তার প্রমাণ এবার শোনেন আসেন আমরা হাদিসটা পড়ছি ইমাম দারাকুতনি প্রথমে তিন লাইন এখানে সনদ নিয়ে এসেছেন সনদ পড়া দরকার নেই আমরা মূল টেক্সে চলে আসি তারপর বলছেন দেখেন আমি আমি যা আমি আমি জাফর আহমেদ ইবনী সাহাক আর বাহালুলুকে বলতে শুনেছি এই হাদিস মানে এখানে আহমেদ ইবনি সাহাক ইবনে বাহালুলু। তিনি বলছেন আমি বাহলুলুকে বলতে শুনেছি এই হাদিস তিনি আমাদেরকে লিখলেন কি লিখলেন দেখেন তিনি বললেন ইরাকবাসীদের মাঝাবি আমার মাঝাব মানে ইরাকবাসী বলতে এখানে কুফাবাসীর কথা বলা হচ্ছে মূলত হানাফি মাঝাবের দিকে বলছেন তারপর দেখেন আমি স্বপ্নে পয়েন্ট টু বি আমি স্বপ্নে আমি স্বপ্নে নবী আলি সাল্লা সাল্লামকে নামাজ পড়তে দেখেছি তিনি বলছেন দেখেন আমি স্বপ্নে নবী কার্লা নামাজ পড়তে দেখেছি আমি তাকে প্রথম তাকবির তাহারিমা তার হস্তদ্বয় ওপরে উত্তোলন করতে দেখেছি অতপর যখন তিনি রুকু করলেন এবং রুকু থেকে তার মাথা ওঠালেন তখনও তার হস্তদ্বয় উত্তোলন করছেন এখানে আবু বাহালুল তিনি বলছেন আমি নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছি এবং স্বপ্নের মধ্যে দেখছি নবী করিম সাল্লাম তিনি নামাজ পড়ছেন এবং রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিনি রফল ইয়াদাইন করে নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা হচ্ছে আল্লাহ সাল্লের মৃত্যুর পরে একজন বিখ্যাত মানে সেকা রাবি তিনি দেখছেন এই আবি ইসাক বাহালুলু ইনি দেখছেন আর আপনারা সকলে জানেন শৈবু মুসলিমের একাধিক আদেশ আছে যে আল্লাহ নবীকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সে কখনো মিথ্যা সেই স্বপ্নটা মিথ্যা নয় কেন শয়তান আল্লাহ নবী স্রাদ ধরতে পারে না আর মুমিনের স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ তার মানে সর্বোপরি কথাটাকে এতটুকু আপনাকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে এটা যে এই যে রাবি আবু জাফর আহমেদ ইবনু ইসাহাক ইবন বাহালুলু ইনি সমস্ত ওলমাদের ওক শেখ এবং গ্রহণযোগ্য রাবি এবং হাদিসার সমাদের একাধিক জায়গাতে তার নাম আছে তিনি বলছেন যে আমি প্রথমে কুফার মাঝাব মানতাম মানে ইমাম আবহানি ফরমাল্লার মাঝাব মানতাম মানতাম তিনি প্রথম দাবি করছেন যে তিনি প্রথমে কুফার মাজাব মানতেন মানে ইমাম আবহনপাত দিকে নিজবাদ করছে ইরাকবাসীর মাজব মানতেন মানে রফলিয়া করে নামাজ তিনি পড়তেন না তারপর তিনি বলছেন আমি একদিন হঠাৎই নবীকে স্বপ্নে দেখি নবীকে স্বপ্নে দেখছি যে আল্লাহ রসুল তিনি নামাজ পড়ছেন এবং নামাজ দেখাচ্ছেন তিনি রুকোতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় রফল ইয়াদ করে সালতাদায় করছেন তো আল্লাহুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি তখন বারজাখি জীবনে আসেন মানে তিনি কবরে সালাত আদায় করছেন এবং আল্লাহ রসুলের মৃত্যুর পরে তিনি সালাত আদায় করতে দেখছেন কারণ আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো স্বপ্ন দেখে যদি স্বপ্ন সে দেখে তাহলে আল্লাহ রসুলকে যদি সে স্বপ্ন দেখে তাহলে আল্লাহ নবী তিনি বলছেন সে কখনো মিথ্যা স্বপ্ন দেখবেন আসেন হাদিসটা আমরা একটু অনুবাদ করে নিই হজরত আবহরাই রা রদুল্লাহাল্লাহন বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখল কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না সৈ বুখারি ছ হাজার পাঁচশো বিরানব্বই সই মুসলিম হাদিস নামাদ ছ হাজার ছাপান্ন সই ইবনু হাদিস হাদিসনাথ ছ হাজার বাহান্ন সোনান আবু দাউদ হাদিসনাথ পাঁচ হাজার পঁচিশ সোনানে দারেমি হাদিসনাথ দু হাজার একশো উনচল্লিশ সোনান ইবনু মাজা হাদিসনাত তিন হাজার নয়শো পাঁচ সোনান তিরমিজি হাদিসনাথ বাইশশো ছিয়াত্তর মশহুর হাদিস জাল্লাদ নবীকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সেই ব্যক্তি যেন বাস্তবে আল্লাহকে দেখলো সরি বাস্তবে আল্লাহ নবীকে দেখলো আর আল্লাহ নবী সৈব খর মুসলিমের একাধিক হাদিস যে কোনো মুমিন ব্যক্তির স্বপ্ন নবতে ছেচল্লিশ ভাগের এক ভাগ মানে কেউ যদি নবীকে স্বপ্নে দেখে এবং মুমিন যদি প্রমাণিত হয় তাহলে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ দুই নম্বর এখান থেকে যে ফেসালা যে সেই ব্যক্তির স্বয়ং আল্লাহ নবীকে দেখেছে বাস্তবে দেখেছে তার মানে বোঝা যাচ্ছে এই মানে ইবনু বাহালুল রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত শেখা গ্রহণযোগ্য রাবি আসন যে কোনো গ্রন্থ আপনি তুলে দেখেন গ্রহণযোগ্য রাবি তিনি বলছেন যে তিনি হানাফি মাঝামের মতো তিনি রফ ছেড়ে নামাজ পড়তেন তারপরে তিনি হঠাৎই নবীকে স্বপ্ন দেখলেন এবং দেখছেন নবী তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফুল এদেন করে স্লতা আদায় করছেন সুম্মা আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ নবীর মৃত্যুর পরের নামাজও তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদ করে সালাত আদায় করছেন আর আপনারা আগে দেখেছেন রেজল করিম আবার সাহেব তিনি বলে দিয়েছেন যে নবীরা কবরে জীবিত এবং তারা সলাতরত অবস্থায় আছে আর ইবনে বাহলুল রহিমুল্লাহ তিনিও স্বপ্নে দেখেছেন যে আল্লাহ নবী রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদ করে দায় করছেন এবং এই স্বপ্ন যে সত্য স্বপ্নতার প্রমাণ কেননা এই রাবি সেকা গ্রহণযোগ্য পাক্ক মমিন আহলসোন জামাতের হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম লেখা আছে মজুদ আছে সেখা গ্রহণযোগ্য রাবি একজন মোমিন ব্যক্তি স্বপ্ন দেখেছে নবদের ছেচল্লিশ ভাগের এক ভাগ অতএব সর্বশেষ সিদ্ধান্ত এটাই আল্লাহসাল্লের মৃত্যুর পর কবর জীবনে বারজাখী জীবনের তার সলাৎ হচ্ছে কি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফলে দেন করা অতএব রেজাল্ট করিম আবরামকে আবরাকে আবার বললাম হানাফি ভাই যারা বলেন যে রফলে দেন সুখ হয়ে গেছে আল্লাহের মৃত্যু আগে যে রফলে দেন করেছেন তার দলিল দাও আমরা এর দুটো পর্বে আমরা দলিল দিয়েছি আল্লাহ শেষ নামাজ তিনি রফলে দেন করেই নামাজ আদায় করেছেন আজকে দিলাম পরে বারজাকি জীবনে তিনি রফলিয় দিন করে নামাজ পড়েছেন আর কি চাই বলেন আর কি চাই আর কিছু প্রয়োজন আছে এনিশ আল্লাহ ধারাবাহিক পর্যায়ে আমরা আবার আসবো আবার আমরা প্রমাণ দিতে থাকবো যে আল্লাহ মৃত্যুর আগের মুহূর্তে তিনি নামাজে রফলে দেন করেছেন আরও অজস্র প্রমাণ আছে আমরা আপনাদের কাছে ধীরে ধীরে সবগুলো নিয়ে আসবো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ